চট্টগ্রামের বাখুলিয়া কালামিয়া বাজার সাবের টাওয়ারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বাংসুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে জানান ফিটনেস জিমের পরিচালক আলহাস বাহারুদ্দিন সম্প্রতি দুর্বৃত্তরা এই হামলা চালায় প্রায় দশ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান আলহাস বাহারুদ্দিন তিনি আরও বলেন বিভিন্ন ফেসবুক থেকে বুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন নাম্বার থেকে হুমকিও দেওয়া হচ্ছে তিনি প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান